হাই বন্ধুরা, আমি তনুশ্রী। ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে টেকি তানুতে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও, সো ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখো, একদম স্কিপ না করে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা কম বেশি সকলেই ব্যবহার করেছো। যখনই কেউ তোমাদের ইনস্টাগ্রামে টেক্সট করে, তখনই তোমাদের নোটিফিকেশন বারে সেই মেসেজটা চলে আসে। অনেক সময় তোমরা নোটিফিকেশন বার থেকে টেক্সটটাকে দেখে নাও এবং সেটাকে হয়তো পরে রিপ্লাই করো না, যদি সেই মেসেজটা কোনো ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের কাছে না হয়ে থাকে। আর তোমরা যদি চাও যে তোমাদের টেক্সট মেসেজ এভাবে ইগনোর না হোক ইনস্টাগ্রামে কারুর কাছে, মানে তোমরা যাদের টেক্সট পাঠাবে তারা যাতে নোটিফিকেশন বার থেকে সেই মেসেজটা পড়ে নিতে না পারে, তার জন্য এই প্রসেসটাকে ফলো করো এবং আমার ভিডিওটাকে এন্ড অব দি দেখো। তার জন্য তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যেতে হবে। তোমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো, সব লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার ইনস্টাগ্রাম মেইন অ্যাকাউন্টে তোমাদের আসার পরে তোমরা তোমাদের মেসেজ সেকশনে গিয়ে এরপর ওই ব্যক্তিকে সিলেক্ট করে নেবে এবং তাকে তোমার প্রয়োজনীয় টেক্সট লিখে বাঁ দিকে যে ম্যাগনিফাইং অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে সব শেষে যে র্যাপিংওয়ালা লোগোটি রয়েছে সেটাকে ক্লিক করে বা সিলেক্ট করে নেবে এবং সেই ব্যক্তির কাছে অটোমেটিক্যালি তোমার মেসেজটি পৌঁছে যাবে। এবং সেই ব্যক্তি তোমার টেক্সট নোটিফিকেশান পেলেও সেই নোটিফিকেশান বার থেকে কখনোই তোমার মেসেজটি পড়তে পারবে না, যতক্ষণ না উনি সেই র্যাপিং বক্সে মেসেজের ওপরে ক্লিক করে দেখছেন। যেরকম তোমরা দেখছো পাশে নর্মাল টেক্সট মেসেজ আমার আমি পড়তে পাচ্ছি, সেরকম সিক্রেট টেক্সট কাউকে পাঠালে এভাবে সেটাকে নোটিফিকেশান বার থেকে পড়া যায় না, যতক্ষণ না এটাকে ক্লিক করে পড়া হচ্ছে। সো আই বিলিভ তোমাদের ভালো করে আমি বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে আরেকটি কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড টাটা।